পরবর্তী সংবাদে, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক প্রকার প্রতিবাদ কর্মসূচি। গ্রামীণ ব্যাংকের কার্যালয়ের সামনে তাদের প্রতিবাদ, বেশ কিছু দাবিকে সামনে রেখে আজ কর্মচারীদের প্রতিবাদ। বিশেষ করে বদলি পরিবর্তন না করা এবং অনমনীয় মনোভাবের প্রতিবাদে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ইউনিয়নের পক্ষ থেকে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে আজকের এই বিক্ষোভ প্রদর্শন করেন তারা। চেয়ারম্যানের কাছে ডেপুটেশনও দেয় বলে খবর, তবে কোনো সদর্থক আশ্বাস তারা এখনো পর্যন্ত পায়নি। তাই তাদের এই আন্দোলন, তাদের এই কর্মসূচি তারা চালিয়ে যাবেন বলেও সাংবাদিকদের জানিয়েছেন। বিশেষ করে গ্রামীণ ব্যাংক রিটায়ার্ড স্টাফ অ্যাসোসিয়েশন, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতির সহযোগিতা ও সমর্থন দরকার, এমনটাই বক্তব্য উঠে এসেছে সংগঠনের পক্ষ থেকে। ঠিক কি বক্তব্য, কি অভিযোগ রয়েছে তাদের, শুনুন। তবু আমরা এসে, ঠিক আছে, পলিসির কথা, পলিসি তো 8 আগস্ট কথা হবে, এগুলি ট্রান্সফার নিয়ে ইস্যু ছিল। যারা আমাদের হার্ডশিপে, যেখানে ত্রিপুরা হার্ডশিপে, আমাদের একটা নিয়ম আছে যে হার্ডশিপে এত বছর পর লোক একটা প্রেভারেন্সিয়াল পোস্টিং দেওয়া হবে। সাপোজ কেউ তৈরি অঙ্কি গন্ডাসরা ঘুরে কোনো জায়গাতে খারাপ আছে, এগুলি বিভিন্ন রকমের গাইডলাইন আছে ব্যাংকের, এগুলো কোনোটাকে তোয়াক্কা করে না, হুট করে যেটা মধ্যে ট্রান্সফার করে দিচ্ছে। কেউকে সুবিধা দিতে গিয়ে যে নিয়ম নীতিগুলো, এগুলো কিন্তু বারবার ওনারা ব্রেক করছেন। তখন আমরা একটা লিখিত মোটামুটি একটা স্যাম্পল আকারে সবগুলো আমরা তুলে ধরি, একটা দিয়েছি যে এই ট্রান্সফারগুলো আপনি দেখুন। ওদিন 2 ঘন্টা আলোচনা হয়েছে, জিএম প্রতিটা জায়গাতে আমাদের সাথে এগ্রি করেছেন যে ঠিক আছে এটা নোট করবো, এটা নোট করবো, এটা নোট করবো। বাট হুট করে দেখা গেলো 3 দিন পরে আবার 2টো ট্রান্সফার হয়ে গেছে। আমরা, আমাদের এটাই বক্তব্য, আপনারা কথাটায় সবসময় পজিটিভ, কথায় এবারটা সবসময় এগ্রি করছেন, আর আমাদের রেজিস্ট্রেশনটা এখন 2-2 বার আমরা পিছিয়েছি। এখন আমাদের আজকে আমরা এলসিকেও চিঠি দিয়েছি যে আমাদের পক্ষে আপনাকে অনার করতে গিয়ে আমরা 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 জায়গা থেকে সরে দাঁড়িয়েছি, বাট ম্যানেজমেন্টের কিন্তু কোনো হাত বাড়াচ্ছে না। ওরা কিন্তু অন্তত জায়গাতে অ্যাডামেন্ট হয়ে আছে, এই কারণে আজকে বাধ্য হয়ে জেনারেল মেম্বারদের, আমাদের মেম্বারদের আর কি ইউনিয়ন কী করছি আমরা, আমরা কিন্তু আমাদের মেজরিটি সংগঠন, এই ম্যাক্সিমাম অফিসার আমাদের এরিয়ার, আমাদের যে মেন ইউনিট ওদের মেম্বার, তো আমরা মেজরিটি ইউনিয়ন। ব্যাংকের পারফরমেন্সে আমাদের মেম্বারদের ভূমিকা বেশি, বাট যখন কোনো বদলি নীতি হচ্ছে, কোনো সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, আমাদেরকে ইগনোর করছে কেন ম্যানেজমেন্ট? এদিকে তোমরা বলছো যে ওরা কথা বলতে চাইছে, বাট এদিকে আবার ওদের অ্যাকশন অন্যরকম, তো কথার কাজে মিল না পাওয়াতেই আজকে আমাদের এই হঠাৎ আমরা শর্ট নোটিসেই একত্র হয়েছি। আর আজকে অফিস আওয়ারের পরে কেন করেছি, আমরা কিন্তু এখনও কর্ম কাস্টমার ডে লং প্রোগ্রামও করতে পারতাম, বাট করলে কাস্টমার সার্ভিস হ্যাম্পার হবে। এই কারণে কিন্তু আমরা সবাইকে বলেছি 5:30 থেকে 6টার মধ্যে আসার জন্য, কারণ আমাদের টাইম তো 10টা থেকে 5টা, আরও আধা ঘন্টা হাতে নিয়েই নিয়েছি। তো আশা রাখবো আজকে ম্যানেজমেন্টের সাথে এখন আমরা কথা বলবো একটু দিয়ে, আমাদের যে ট্রান্সফারগুলো নিয়ে যে ইস্যুগুলো আজকে, এগুলো স্পট রেজলিউশন লাগবে, নাহলে কিন্তু এখান থেকে আমরা কেউ চলবো না। এখানে তো প্রচুর আছে, আমি জাস্ট উদাহরণস্বরূপ এখানে 25-30 জনের একটা স্যাম্পল দিয়েছি। এখানে তো দেখুন, আমরা এখানে ওদের একটা হেড অফিসে একটা ডেডিকেটেড সেল থাকে যারা ট্রান্সফারগুলি দেখে, ওদের একটা ডিভিশন থাকে। দর্শলেন কর্মচারীদের বক্তব্য এবং অভিযোগ, তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত মেনে নিচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক যতক্ষণ না এই দাবিতে মান্যতা দিচ্ছে, তাদের এই আন্দোলন তারা চালিয়ে যাবেন, এমনটাই অভিযোগ উঠে এসেছে কর্মচারীদের। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।